Welcome back to my channel. Welcome back to me and my mom. So, Sharin, amar ma inside out there a positive video korechilo. To tomader onek support peyechi, onek bhalobasha peyechi. To abar ekta video ni ami chole eshi. Ami onar meye jar video dekhecho. Me and my mom er daughter. To jara okhan theke amar viewers ra jara dekhecho, comment korecho. To tader kache to ami notuni. To ami nijeke introduce hoye jonno korlam. So, abar ami inside out at a positive video niye chole eshi. To kalker video dekhlam inside out er. As usual, roji ami dekhi to kalke holi special. Tar age din ora shanti niketan bolpure gechilo. Tobe kalke je Howrah station e holi mane holi dol celebration jeta holo shonti inside out e eta korte pare. Mane ei je positivity ta inside out er positivity tai amader mane amra jeno beche achi. Mane ei positivity jonno amra beche achi je YouTube khule jokhon প্রথম মানে ইনসাইড আউট এর আমরা টাইটেল দেখি যে ওয়াও ইনসাইড আউট এর ভিডিও এসে গেছে মানে ইনসাইড আউট এমনই একটা চ্যানেল মনে হয় না দেখতেই থাকি আর এটার একটা খুব সুন্দর প্লাস পয়েন্ট সবথেকে যেটা আমার ভালো লাগে ওরা কি সুন্দর করে ব্যালেন্স করে যেরকম দেখো ওদের বোলপুরের লাইফস্টাইল আর ওদের কলকাতার লাইফস্টাইল দুটো কিন্তু ডিফারেন্ট একটা হলো খুব Like fast lifestyle in Kolkata hoy like mane khub luxury lifestyle jeta amra kori ar ki Kolkata jara mane amra Kolkata e thaki jara mane ei ghuri berai ei party korte jacche ei khacchi etai sundor ora dekhay with simplicity etai other base etai etar jonno ajke inside out no one can ever beat inside out inside out or positivity jonno or simplicity jonno ar eta amar khub bhal lage je bolpure jokhon ora time kata jokhon okhane vlog ta okhane ki sundor oi poribesh ta oi atmosphere ta ar kintu ami kulfi ke ektu miss korchi kulfi ke na dekhle ekdomi amar bhal lage na khub ami miss kori I love kulfi really really mane sweetest dog jodi ho dog bolto ami ederke dog boli na ami nijer bachchar moto বলি নিজে সন্তানের মতন বলি তো ওই কুলফি বাচ্চাটাকে মিস করছি আর কি ব্লগে সো হ্যাঁ সেটা ঠিক আছে ওই মানে ওরকম ভাবে মানে কুলফিকে সবসময় সব জায়গা নিয়ে যাওয়া যায় না কি সেটা ওরই ভালোর জন্য সেটাও একটা ভালো পয়েন্ট হ্যাঁ আরেকটা ব্যাপার হলো যে এই যে বোলপুরে ওদের যে লাইফস্টাইলটা এত সুন্দর এত সিম্পল এত সিম্পলিসিটি আর ওইদিকে দেখো কলকাতার লাইফস্টাইলটা দুটো কিন্তু দু রকম লাইফস্টাইল কিন্তু উইথ সিম্পলিসিটি তো সেটাই হলো পজিটিভিটি সেটাই হলো ইনসাইড আউট আর আরেকটা হলো যে ইনসাইড আউটের বাবার ব্যাপারে আমি একটু কিছু বলবো যে কাকু আছে আঙ্কেল আছেন মানে এত ভালো মানুষ মানে সত্যি আঙ্কেলকে দেখি আর মনে হয় যদি রিয়েল লাইফে একটু আঙ্কেলকে দেখতে পারতাম একটু প্রণাম করতাম একটু আশীর্বাদ নিতাম আঙ্কেলের আর একটা কথা সত্যি খুব আন্টিকে কিন্তু খুব মিস আমি করি কারণ ওই বাড়িটার থেকে যখন ওরা শ্যুট করে না যখন এই বোলপুরের ওরা ব্লগটা দেখায় তো ওখানে মানে সব আছে কিন্তু আন্টি নেই মানে এই ব্যাপারটা খুবই মানে খুব মিস করি আন্টি এত ভালো মানুষ এত মানে আন্টির ওই চলে যাবার পর একটা ভিডিও আমি করেছিলাম তো ওখানেও তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম তো মানে যখনই আন্টির কথা ভাবি এত তখনই মনে হয় চোখটা ছলছল করে আসছে মানে এতটাই খারাপ লাগে যাই হোক মন খারাপের কথা আর বলবো না এবার লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট তো হ্যাঁ তো ওখানে বোলপুরের ব্লগও আমি দেখেছি প্লাস কালকে যে সেলিব্রেশনটা হোলি সেলিব্রেশন আউটস্ট্যান্ডিং এটা শুধু ইনসাইড আউটই করতে পারে ওই যে মানে ওই যে মাস্তি ওই যে মানে ফ্যামিলি বন্ডিং দ্যাট মানে কি বলবো দ্যাট বন্ডিং দে শেয়ার তারপরে মস্তি করা তারপরে একে অপরকে আর এই অর্পি মানে অর্পিতা দি আর এই সৌহার্দ্য তার যে কেমিস্ট্রি দে শেয়ার
মানে বেস্ট কেমিস্ট্রি। আমি অনেকে অনেক কাপলকে দেখি, অনেক অনেক কাপলদেরই দেখি, কিন্তু এই যে কেমিস্ট্রিটার ওদের মধ্যে আমি একটা নোটিস করি, ওদের মানে হাজব্যান্ড ওয়াইফ লাগে না, মানে ফ্রেন্ডস, মানে হাজব্যান্ড ওয়াইফ যদি ফ্রেন্ড হয়ে যায়, যদি তারা ফ্রেন্ডের মতো থাকে, সেটাই হলো ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট রিলেশনশিপ। সেটা শুধু ইনসাইড আউটই কিন্তু করতো, ইনসাইড আর অর্পি অর্পিতা দি আর সৌহদ দাদা কালকে ওই হাওড়া স্টেশনে ওই হোলি সেলিব্রেশনটা জাস্ট অসম, জাস্ট ফাটাফাটি। এইবার আরেকটা ব্যাপার হলো যে এই যে বাচ্চাটা, মানে আমাদের রিহু সোনা, কি বলবো, এরকম কিউটেস্ট বেবি, এরকম কিউটেস্ট বেবি আমি আমার ওয়ার্ল্ডে দেখি না। ওর মধ্যে কি সুন্দর একটা, মানে ওদের বাচ্চাটাও পজিটিভ, মানে কি সুন্দর, মানে সবসময় হাসে। আমি এরকম বাচ্চা লাইক আমি দেখিনি, যে অনেক বাচ্চারা আছে রেগে যায় কাঁদে, আর এটা ওয়ান সিন অফ লুমুন হয় মুখটা এরকম মুখটা করছে, কি সুইট লাগছে যখন মুখটা এরকম করে, এত সুইট লাগে, এত সুইট লাগে। আর খুব আমার ইচ্ছা মানে ইনসাইড আউটে, মানে বাড়িতে যাওয়া, ওদের যেখানে বাড়ি, তারপরে বিয়ন্ড আউট অ্যান্ড বিয়ন্ড, সরি নামটা ভুলে যাচ্ছিল, আউট অন বিয়ন্ডে যাওয়া। যদিও আমি অনেকটা দূরে থাকি, আমি টালিগঞ্জ বাঁশদ্রোণীতে থাকি, কিন্তু প্রচণ্ড ইচ্ছা ওদের পার্সোনালি আমি মিট করা, প্রচণ্ড ইচ্ছা। সো এই যে মানে এই বাচ্চাটা, মানে বাচ্চাটা মানে আমাদের যেন মনে হচ্ছে আরো প্রাণ দিচ্ছে, আরো যেন আমরা মানে জেগে উঠছি, বেঁচে উঠছি, মানে ওরকম লাগে। আজকালকার যে সিনারিও, মানে আজকাল যে নেগেটিভিটি, চারিদিকে নেগেটিভিটি, সব জায়গায় নেগেটিভিটি, কোনো জায়গায় কিন্তু আমাদের শান্তি নেই, কিন্তু ইনসাইড আউট আমাদের মনে শান্তি দেয়। ইনসাইড আউটকে দেখলে মনে হয় আমরা কোথাও একটা চলে গেছি, কোনো একটা হিমালয়তে চলে গেছি, কোনো একটা মানে খুব ঠান্ডা জায়গায় চলে গেছি, যেখানে আমরা আরো পজিটিভ হচ্ছে, আরো পজিটিভিটি আমাদের মধ্যে আসছে। এই বাচ্চাটার মধ্যে এমন একটা, মানে আমার মনে হয় ভগবানকে দেখছি, ভগবানের একটা দেন আর কি। অবভিয়াসলি সব বাচ্চাই কিন্তু ভগবানের দেন হয়, কিন্তু ওর মধ্যে না আলাদা রকমের আমি একটা পজিটিভিটি দেখি। মা বাবা যার সৌহার্দ্য তার অর্পিতা দি, তার সন্তান তো এরকমই হবে, আর ও সব সময় স্মাইল করে, এটা এত আমার ভালো লাগে, এত সুইট লাগে, মানে এত মানে কোনো বাচ্চাকে সবসময় এইভাবে আমি স্মাইল করতে দেখি না, কোনো সময় সেরকম কিন্তু কোনো ট্যান্ট্রাম নেই। মানে অনেক আছে না খুব রেগে যায়, খুবই ও হয়তো মাঝে মধ্যে একটু ধরো ঘুম পেয়ে গেল একটু, মানে এখন দেখছি মুখটা একটু এরকম এরকম মাঝে মধ্যে করছি, কিন্তু ওর হাসিটা আমার বেস্ট লাগে। ওর হাসি দেখলে মনে হয় প্রাণটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে, জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, যেই সুন্দর আর পুরো মনে মানে মন খুলে হাসছে, মন খুলে হাসছে। আর যেটা বললাম কুলফিকে তো খুবই আমি মিস করছি, কুলফিকে দেখার জন্য আজকের আমার ব্লগটা এখনো দেখা হয়নি, ব্লগ আমি দেখবো, আমি রেগুলার ভিউয়ার, রেগুলারই ব্লগ দেখি, আর আমি ইনসাইড আউট নিয়ে ভিডিও করাও শুরু করে দিয়েছি, মানে যা যা আমি দেখছি যে এই পজিটিভিটিটা সেটা তোমাদের সাথে আমরা এই শেয়ার করছি, যারা ইনসাইড আউটের মানে ইনসাইড আউটে এত ভালোবাসার মানুষ আছে তাদের সাথে আমি শেয়ার করছি। আর ব্যাপারটা হলো এই যে কুলফি আর এই বাচ্চাটা যে বন্ডিং, এই যে এদের সাথে যে বাচ্চার একটা বন্ডিং হয়, মানে ডগ অ্যান্ড দ্য চাইল্ড রিলেশনশিপ এত সুন্দর হয় না, মনে হয় একটা আনসেড রিলেশনশিপ, যেখানে আমরা কিছু বলছি না কিন্তু তাও সব থেকে সুন্দর একটা সম্পর্ক, সেটা কিন্তু এই বাচ্চাটা আর এই কুলফির মধ্যে আছে। মানে কি সুন্দর কুলফিটা কেরম করে ধরছে বাচ্চাটা, কুলফিটা কেরকম দেখো, কুলফি মাঝের মধ্যে খুব লাফায়, খুব ইয়ে করে, কিন্তু ধরো বাচ্চাটা পার্টিকুলার আমি একটা নোটিস করছি, ওরকম একটা জিনিস নিচ্ছে তুলছে, তখন কুলফি কি সুন্দর লাগে যখন কুলফি এরকম করে বসে থাকে, খুব কিউট লাগে, খুব কিউট লাগে। আর এরকম যেন মানে আমি সারা জীবন ধরে ইনসাইড আউট দেখে যেতে চাই, দেখে যেতে চাই। ইনসাইড আউট আমাকে পজিটিভিটি দেয়, আমাকে পজিটিভ পার্সন করে, আমাকে আরো বেটার পার্সন করে। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে যাবো, আবার কোনো একটা ইনসাইড আউটের ব্লগ নিয়ে সেটার উপরে আমি আমার বলবো, শেয়ার করব তোমাদের সাথে কি কি ভালো লাগে। অবভিয়াসলি ইনসাইড আউটের সব কিছু আমার ভালো লাগে, কিন্তু যেটা বেশিরভাগ ভালো লাগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।